এই ঘরটা ছিল কোয়ার্ডের কাজে, এখান থেকে ছিল 15 সাল থেকে। এই দুটো তালা কিন্তু যারা ভেঙেছে তারা লাগিয়েছে। আমার যে 15 সাল থেকে যে তালাটা ছিল, আমি ওয়ার্ড অফিসার হিসেবে এটাকে, এই ওয়ার্ড অফিসটাকে ব্যবহার করেছি, কিন্তু গত 3 দিন আগে দেখতে পেয়েছি যখন আমি কাজ করতে এসেছি, এখানে অন্য দুটো তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমার তালাটাকে জোরপূর্বক ভেঙে এই তালাটা লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ইয়েতে টিটাগড় পিএসে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। যে কী কী ছিল আমার তো 15 সাল থেকে এখন অবধি যে সব অনেক ডকুমেন্ট, যেগুলো অফিসিয়াল ডকুমেন্টগুলো থাকে, আমরা যার ভিত্তিতে একটা একজনকে রেসিডেন্সিয়াল ইনকাম ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে থাকি বা আরও অন্যান্য সেই সব ডকুমেন্ট ছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের এমপি সাহেবের ছবি ছিল। এছাড়া আমার ওয়ার্ড অফিস কারোর ব্যক্তিগত নয়, এটা সবাই জানে। ওয়ার্ড অফিস যে সিম্বল থেকে জিতু তার ওয়ার্ড অফিস তার, সুতরাং এটা ওরা মানে জোরপূর্বক দখল করেছে। কালকে যেটা আমাদের ফ্ল্যাগ ছেড়ে দিয়েছে ওই স্টেশনে, ওইটাও রেফার করা হয়েছে। এখানে বাবার চেষ্টা কর, ওখানে না, এই সামনে 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 এই সামনে সুমন নেই যা, সুমন গেল ও আছে বলে না মিলেনি। Thank you.